বিশ্ববিদ্যালয় অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নবম অধ্যায়ে বর্তনীয় চলতড়িতের উপরে একটি ক্লাস নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা আজকের এই ক্লাসটা দেখে অনেকটা উপকৃত হবে আশা করি। আমি রোধ এবং ওহমের সূত্র সম্পর্কে আলোচনা করব এবং গাণিতিক ব্যাখ্যা দিব। আমরা আগেই জেনেছি যে বিভব কাকে বলে, বিভব বিষয়টা কি আর একটু আলোচনা করি। বিভব আছে বিদ্যুৎ প্রবাহ এমনটাই উপর নির্ভর করে বিভব। যেমন প্রত্যেক পরিবারে দুটি বিভব থাকে, একটা হচ্ছে উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। আমরা সেই পরিবারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন বিদ্যুৎ বাধা প্রদান করে, সেই বাধা প্রদানটাই হচ্ছে রোধ। রোধ বিদ্যুৎ চলার পথে যে বাধা প্রদান করে সেটাই হচ্ছে রোধ। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই রোধের একক হচ্ছে ওহম। সেই সম্পর্কে ওহমের সূত্র আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা এখন সেই ওহমের গাণিতিক সূত্রটা ব্যাখ্যা করব। এই অভিব্যক্তি আছে পরিবাহী এর এক প্রান্ত এ, অপর প্রান্ত আছে বি, এই প্রান্তের বিভব আছে বি এ, এই প্রান্তের বিভব আছে বি বি। তাহলে আমরা বলেছি যে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মনে করি একটি পরিবাহী যার এর প্রান্তের বিভব ই এবং বি প্রান্তের প্রান্তের বিভব ভিবি, অতএব বিভব পত্র বিভব আমরা ভি পেয়ে গেলাম। সূত্র ছিল যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাই আমরা বিদ্যুৎ প্রবাহ যদি আয় হয় তাহলে বিভব পার্থক্য আছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য বলতে আমরা সেই আয় সমানুপাতিক ভি, বা আমরা এখানে এই সমানুপাতিকটা চিহ্ন আনতে পারি কে ভি। এই কে এর মানটা আমরা যদি অনবার আর ধরি একটু ভি আয়, তাহলে আই সমান সমান ভি বা আর, অর্থাৎ এটাই আছে ওহমের সূত্র। আর আই ইকুয়াল টু বিভাগ আর, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ সমান সমান বিভব পার্থক্য ভাগ রোধ, এটাই আছে ওহমের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এখন আমরা এই সূত্রের মাধ্যমে কিছু সমস্যা সমাধান করতে পারি। তোমরা একটা অঙ্ক দেখো, এখন you
কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দশ ভোল্ট এবং এবং রোধ রোধ টু ওহম হলে বিদ্যুৎ প্রবাহ কত? এখন আমরা যে রিলেশনটা শিখেছি ওহমের সূত্র, সেই সূত্র ব্যবহার করে কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারি। তাহলে আমরা সলিউশনে যদি যাই, দেওয়া আছে বিভব পার্থক্য ভি সমান সমান দশ ভোল্ট এবং রোধ রোধ আর সমান সমান দুই ওহম, বিদ্যুৎ প্রবাহ আই সমান সমান আমরা জানি আই সমান সমান ভিভাগ আর, ভি মান হচ্ছে দশ আর মান টু সমান ফাইভ। তাহলে আছে বিদ্যুৎ প্রবাহ হবে পাঁচ অ্যাম্পিয়ার। এই হচ্ছে ওহমের সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারলাম। তোমরা বাড়িতে আরও এই সূত্র ব্যবহার করে ভির মান, কখনো ভির মান, কখনো আর এর মান, আয়ের মান, যে কোনো দুটো মান দেওয়া থাকলেই আর বাকিটার মান নির্ণয় করা যাবে। আশা করি তোমরা আজকের পাঠ থেকে ওহমের সূত্রের মাধ্যমে বা ওহমের সূত্র ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। আজকে এখানে এই পর্যন্ত রাখছি। এর পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাবো। ভালো থাকো। এই বলে এখানে আমি ক্লাস শেষ করছি।